আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর। দেশের বেশিরভাগ এলাকায় ঘন কালো মেঘে ছেয়ে গেছে। সকাল থেকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় মাঝার থেকে প্রবল ভারী বৃষ্টিপাত দেখা গেছে। এখনও পর্যন্ত কিছু কিছু এলাকায় ঝিরিঝিরি বৃষ্টিপাত চলমান রয়েছে। গত দুদিন আগে দেশের বেশিরভাগ এলাকায় ঘুমট ব্যবসা গরম অস্বস্তিকর পরিবেশ ছিল। এখন মহান রবের হুকুমে বৃষ্টি নিয়ে আসলো একটু ঠান্ডা পরিবেশ, তবে আবারও ব্যবসা গরম বৃদ্ধি পেতে পারে। তো আজও আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এ বিষয়ে কী জানাচ্ছে আবহাওয়ার মডেল সরাসরি লাইভ দেখিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি লাইভ স্যাটেলাইট ইমেজের মধ্যে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছি দেশের উত্তরাঞ্চলে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন। মূলত দেশের বেশিরভাগ এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন, বর্ষার ভারী বৃষ্টি। সকাল থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাত দেখা গেছে। গত কয়েকদিন আগে দেশের বেশিরভাগ এলাকায় প্রচণ্ড ব্যবসা গরম অব্যাহত ছিল, তবে এই মুহূর্তে ঠান্ডা পরিবেশ দেখা যাচ্ছে বৃষ্টির কারণে। তো দেশের উত্তরাঞ্চলীয় আজ বিকেল থেকে রাতের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা। রংপুর এবং রাজশাহী বিভাগের উত্তরে, রংপুর বিভাগের কিছু কিছু এলাকায়, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মেঘ থেকে। তো আগামীকাল থেকে বৃষ্টির মাত্রা কিছুটা হালকা হতে পারে, এমনটাই পরিস্থিতি দেখা যাচ্ছে। আমরা সরাসরি অলরেডি শনিবার 9 সেপ্টেম্বর আবহাওয়ার আপডেটে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছি শনিবার মূলত আগামী 24 ঘন্টার মধ্যে যদি একটু আমরা দেখাই, দেখতে পাচ্ছি আগামীকাল বৃষ্টির মাত্রা অনেকটাই কম দেশের দক্ষিণাঞ্চলে, তবে দেশের পশ্চিমাঞ্চলে বিক্ষিপ্ত ক্ষুদ্র ক্ষুদ্র আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখা যাচ্ছে চুয়াডাঙ্গা, এদিকে এই যে চন্দননগর, শান্তিপুর, তারপর এদিকে রয়েছে বেরামপাড়া এবং আলমডাঙ্গা, এই সমস্ত এলাকাগুলোর ওপর, এই যে আরামবাগ, এই সমস্ত এলাকাগুলোর ওপর হালকা মাঝারি বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া নালহাটি, রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায়, রংপুর বিভাগের দু একটি স্থানে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের দক্ষিণাঞ্চল থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই হালকা হয়ে আসতে পারে। এই মুহূর্তে সমুদ্র কিন্তু কিছুটা উত্তাল অবস্থা রয়েছে, কারণ সমুদ্রতে এই মুহূর্তে কিছুটা দমকা জড়বাতের বয়ে যাচ্ছে, তা আমরা একটু পর আপনাদেরকে দেখাচ্ছি বায়ুমড়ি গিয়ে। তবে পরবর্তী 2 থেকে 3 দিনের মধ্যে আবহাওয়ার পরিস্থিতি কতটা উন্নতি আমরা একটু দেখে নিই। তো আগামী 10 তারিখ নাগাদ যদি দেখি, দেখতে পাচ্ছি বৃষ্টির মাত্রা অনেকটাই কম রয়েছে, হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলমান থাকতে পারে দেশের উপর। সোমবার 11 সেপ্টেম্বর যদি আমরা দেখি, দেখতে পাচ্ছি সোমবার দিনও দেশের উপর বৃষ্টিপাত থাকতে পারে বিক্ষিপ্ত, সমস্ত এলাকায় বর্ষার মতো এমন ভারী বর্ষণের কিন্তু আশঙ্কা দেখা যাচ্ছে না। এবং এর পরের দিন মূলত আগামী 2 থেকে 3 দিনের মধ্যে দেশের উপর বৃষ্টির মাত্রা তেমন ভয়াবহ নেই, তবে বিক্ষিপ্ত জড় বৃষ্টিপাত চলমান থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের উপরও হালকা মাঝারি বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে, বেশিরভাগ স্থানে প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আকাশ আংশিক মেঘলা নিয়ে। এবার আমরা সরাসরি বায়ুমোড়ে একটু চলে যাব, আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বায়ুমোড়ের পরিস্থিতি কতটা উন্নতি রয়েছে। তো দেশের দক্ষিণাঞ্চলে যদি আমরা একটু দেখি, দেখতে পাচ্ছি কিছুটা হালকা দমকা বাতাস বয়ে যাচ্ছে, কিছুটা উত্তাল অবস্থা রয়েছে, তবে পরবর্তী 24 ঘন্টার মধ্যে অনেকটাই উন্নতি দেখা যাচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যে দমকা বায়ু অনেকটাই কমে যেতে পারে, দমকা জড় বাতাস কিন্তু অনেকটাই কমে যেতে পারে, স্বাভাবিক আবহাওয়া কিন্তু ফিরে আসতে পারে, এমনটাই পরিস্থিতি দেখা যাচ্ছে অলরেডি। তো দেখতে পাচ্ছি আগামী 3-4 দিন আবহাওয়ার পরিস্থিতি একদম স্বাভাবিক অবস্থা দেখা যাচ্ছে, তেমন দমকা ঝোড়ো বাতাস কিন্তু উপকূলীয় অঞ্চলে নেই। তবে একটি ঘূর্ণাবর্তের কারণে গতকাল দেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় দমকা ঝোড়ো বাতাস গিয়েছিল, সেই ঘূর্ণাবর্তটি অলরেডি ভারতের উপর উঠে গেছে এই মুহূর্তে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে করবা, তারপর এখানে সিঙ্গারুলি, এই সমস্ত এলাকার উপর ঘূর্ণাবর্তটি চলে গেছে, যার কারণে এখানে কলকাতার দক্ষিণে এবং এখানে হালদিবাই, গঙ্গাসাগর, এই সমস্ত এলাকাগুলোর উপর কিছুটা দমকা ঝোড়ো বাতাস কিন্তু চালু রয়েছে। তো বৃষ্টিপাত সকাল থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাত দেখা গেছে। এই মুহূর্তে বৃষ্টি অনেকটা হালকা হয়ে গেছে, দক্ষিণাঞ্চল থেকে বৃষ্টিপাত অনেকটা হালকা হয়ে গেছে, তবে টেকনাফের উপর বৃষ্টিপাত রয়েছে। টেকনাফ, চেন মার্টিন, এই যে কক্সবাজার এবং দক্ষিণের বেশ কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে। উত্তরাঞ্চলের রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত দেখা যাচ্ছে, সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে বিকেল থেকে রাতের মধ্যে। তো ঘুমট ব্যবসা গরম আবারও একটু একটু করে বৃদ্ধি পেতে পারে। আমরা একটু চরম পূর্বাভাস মোড়ে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিছুটা দমকা বাতাস রয়েছে উত্তরাঞ্চলে, একদম রংপুর, তারপর গুড়ারঘাট, রাজিপুর, এখানে একটু সরং ওয়ার্নিংয়ের মধ্যে রয়েছে ঠাকুরগাঁও, পঞ্চকোট এবং এখানে কৃষ্ণাগঞ্জ, তারপর এখানে এই যে
পূর্ণিয়া এই অঞ্চলে আড়াইরা এই সমস্ত এলাকাগুলোর উপর দমকা ঝড় বাতাস রয়েছে আগামীকাল থেকে একদম কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা এই মুহূর্তে দেশের উপর তেমন ব্যবসা ঘুমট গরম কিন্তু নেই আগামীকাল থেকে ধীরে ধীরে বাডার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়ার মডেল আগামীকাল থেকে আবারও ধীরে ধীরে ব্যবসা গরম একটু একটু করে বৃদ্ধি পেতে পারে এ হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।